গুড আফটারনুন এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এখন আমি বসছি লাঞ্চ করতে। আজকের লাঞ্চ খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে ডিমের ঝোল। আমার মায়ের হাতে ডিমের ঝোল অসাম লাগে খেতে। আর নিম আলু সিদ্ধ, তাই তো? নিম পাতা আলু সিদ্ধ, তাই তো? নিম পাতা ভাজা দিয়ে আলু সিদ্ধ। আর এখানে সবাই দেখছে রান্নার রেসিপি আর হাহা হাহা করে হাসছে। এরা দুজন মিলে দেখছে আর হাসছে, কি বানাচ্ছে আমি জানি না। ওই দেখছে, ও মাশরুম চিকেন ক্রিমি স্যুপ। আজকে বিকেলে খাওয়াচ্ছো? তো চলো খেতে বসি। আর আমি একাই খাবো, এরা কেউ খাবে না। যদিও আজকে সানডে, চিকেন খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, চারিদিক থেকে গন্ধ আসছিল চিকেনের। কিন্তু চিকেন আজকে যেহেতু এখানে ভোট ছিল, চিকেন দোকান বাজার সমস্ত বন্ধ, তো সেই জন্য ডিম ছিল ঘরে, ডিমই হয়েছে। কিন্তু ডিমের ঝোলটা তোমাদের দেখাচ্ছি, চিকেনের সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে দেখো। ওফ, লবাবদার মনে হচ্ছে, দেখলে একদম লাল লাল ঝোল, ডিমের কষা, ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল, কষা না। তো চলো খেয়ে নেই। এখন আমি চলে গেছিলাম বাড়তে, তো দেখলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখছি, যা হয়েছে দেখতে, আর চিকেন লাগবে না। তো আমরা খেয়ে নিচ্ছি, কেন কি ও তো খেয়ে নিচ্ছে খিদে পেয়েছে তাই, আর আমি খেয়ে নিচ্ছি। আমাকে যেতে হবে, আমার মানে ঘরদোর ঝাড় মোছা করতে যে আসবে দিদি, ও চলে আসে তিনটের সময়, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তা খেয়ে দিয়ে তারপর আমি একটু রেস্ট নিয়ে যাব। সঙ্গে সঙ্গে খেয়ে না খেয়েই না চারতলা ওঠা একটু চাপ হয়ে যায় আমার, তো ওই জন্য খেয়ে নিচ্ছি। চলে এসছি চা বানাতে। অনেকদিন পর আজকে দুপুরবেলা ঘুমালাম, সেই দীঘা থেকে আসার পর আজকে চা ঘুমালাম দুপুরবেলা। আজকে বোধহয় ও আসেনি, ও না, এখানে যে আসে তার নাম বন্দনাদি, আর ওইখানে আমার বাড়িতে যে আসে ওর নাম প্রতিমাদি। তো প্রতিমাদি মনে হয় আজকে আসেনি, ভোট ফোট ছিল সেই জন্য বোধহয় আসেনি, আমাকে ডাকেও নি। আমি তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি, আর তারপরে একটু ঘুম ভেঙেছিল, আমি আর উঠিনি। আমি থাক, আমি একটু শুই, আর পারছি না। ওখানে জাস্ট একজনের জায়গায় আমরা দুজন শুই, কোনো রকমে একটা চাদর পেতে, ঘরের রঙের গন্ধ, ধুলো ধুলো। এইখানে আজকে অনেক দিন পর দুপুরটা ঘুমালাম, ভাল লাগছে। আমি উঠিনি ঘুমিয়ে, এখন চা বানাতে এসেছি। ঘুম থেকে উঠে তো একটু চায় বানতা হ্যায়, তো যাই হোক চা ফা খাবো না ভাবছি, চেষ্টা করছি কিন্তু জানি না কি করব। মা কি করে না, আমি যদি বলি না খাবো না খাবো না, সকাল খা খা, কিছু হবে না কিছু, ব্যাস ইচ্ছা তো একটু থাকেই না। আজকে যদি এতদিন খেয়ে এসছি, এবার সকালে কালকে তো উঠে খিদে পাই, একটু নিজে কন্ট্রোল করে নিলে হয়ে যায়, কিন্তু কেউ ফোর্স করে দিলে মনে হয় ঠিক আছে খেয়েই নি। তো যাই হোক আজকে ইচ্ছা আছে, সে কাল থেকে আর কিছু এ করবো না। তো চা ফা বানাই, তারপরে একটু চা খাই, আর দেখি সকালবেলা তো চিকেন হয়নি, রাতের বেলা মনে হয় কিছু হতে পারে। সকালবেলা চিকেন খেতে ইচ্ছা হয়েছিল, পাইনি, ডিম খেয়েছি। আর এই বিকেল থেকে শুরু হয়েছে, পাশের বাড়ির কাকিমা সেদিন যে কেক দিয়েছিল এখন এটা দিয়ে গেল, ছোলা মাখা। এত ভালো কাঁচা লঙ্কার পেঁয়াজের গন্ধ আসছে, এই দিয়ে শুরু হলো, দেখা যাক রাত অবধি কি হয়। বাবাই চামচ আনতো একটা, দেখি কেমন হয়েছে খেতে।
তোমরা মুড়ি নেবে? এখানে মুড়ি খাওয়া চলছে। ফ্যান্টাস্টিক মুড়ি খাওয়ার টাইমে ঠিক কাকিমা পাঠিয়েছে ছোলা মাখা, মানে ছোলা সেদ্ধ মাখা। হেভি খেতে হয়েছে, হেভি জিনিস বানাবো তো একদিন, খেয়ে দেখবা ভাই। বেশ বিকেলবেলা ভালোই লাগবে খেতে, বানালে পরে। ছোলাটা হালকা, ছোলাটা সেদ্ধ করে নিয়েছে, দিয়ে কড়াইতে, এটা আমি জানি, কড়াইতে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা জাস্ট একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আর ছোলাটা দিয়ে নাড়িয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দে। এই দেখ, বানাবো একদিন। তো দেখলে আমাদের ডিনার ল অফ অ্যাট্রাকশন হয়ে গেছে। সকালে চিকেন খেতে চেয়েছি আর চিকেন বিরিয়ানি চলে এসেছে। খেতে বসেছি তখনই ফোন এসছে, খাওয়াটা হয়েছে জাস্ট, তখন মনে মনে ভাবছি চিকেন হলে ভালো হতো, আর তারপরেই এসছে খবর যে রাতে চিকেন বিরিয়ানি হবে। তো চলো খেয়ে নেই, আর পারছি না থাকতে, খেয়ে দেখি কেমন খেতে। বিরিয়ানি যেমনই হোক গলা দিয়ে নেমে যায়, ভাত খাওয়ার পরেও মনে হয় হ্যাঁ হ্যাঁ খেয়ে নেবো খেয়ে নেবো। তো চলো খেতে খেতেই আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা, গুড নাইট।